পটুয়াখালীর পায়রা নদীর উপর সেতুর নির্মাণ কাজ শেষ হয়েছে আর মাত্র দুই দিন পরে এই সেতু চলাচলের জন্য খুলে দেওয়া হবে অক্টোবর প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে অংশ নেবেন প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে স্বপ্নের অনুষ্ঠানে পায়রা সেতু স্বপ্ন পূরণ করবে দক্ষিণ অঞ্চলের মানুষের খুলে যাবে দক্ষিণ অঞ্চলের নিরবিচ্ছিন্ন যাতায়াতের পর এই সেতুটি উন্মুক্ত হলে বরিশাল হয়ে কুয়াকাটা পর্যন্ত ফেরিবিহীন যান চলাচল স্থাপিত হবে পরবর্তী সময়ে পদ্মা সেতু নির্মাণ কাজ শেষ হলে ঢাকা থেকে কুয়াকাটা পর্যন্ত নিরবিচ্ছিন্ন শহর যোগাযোগ স্থাপিত হবে সন্ধ্যায় ঝলমল আলোয় আলোকিত হয়ে ওঠে সেতুটি দৃষ্টিনন্দন এই সেতু দেখতে মানুষের ভিড় পড়েছে এখন থেকেই পায়রা সেতু প্রকল্প পরিচালক আব্দুল হালিম বলেন মূল সেতু সংযোগ সড়ক নির্মাণ কাজ শেষ হয়েছে এখন শেষ মুহূর্তে সেতু এলাকার সৌন্দর্যবর্ধনের কাজ প্রায় শেষ উদ্বোধনের মধ্য দিয়ে যান চলাচলের জন্য খুলে যাবে এই সেতু সরকার দুই সালের মে মাসে সেতু নির্মাণের প্রকল্পে অনুমোদন দেয় কুয়েত ফান্ড ফর আরব ইকোনমিক ডেভেলপমেন্ট এবং ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট যৌথ অর্থায়নে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান লং রোড অ্যান্ড ব্রিজ কনস্ট্রাকশন সেতুটির নির্মাণ কাজ শেষ করেছে পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী এলাকার পায়রা নদীর উপর নির্মাণ করা হয়েছে পায়রা সেতু এই সেতু নির্মাণের নকশা কিছুটা ব্যতিক্রমী চার লেন বিশিষ্ট সেতুটি নির্মাণ হচ্ছে এক্সট্রা কেবল স্টেজ প্রযুক্তিতে এক মিটার দৈর্ঘ্য এবং উনিশ দশমিক ছিয়াত্তর মিটার পোস্টের সেতুটি কেবল তার দিয়ে দুই পাশে সংযুক্ত থাকবে পানের উপরিতল থেকে সেতুটি আঠারো দশমিক মিটার উভয় পারে সাত কিলোমিটার জুড়ে নির্মাণ করা হয়েছে সংযোগ সড়ক স্থানীয়রা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন সেতুটি নির্মাণের কারণে সর্বদক্ষিণের মানুষের দুর্ভোগ আর থাকবে না অতি গর্বিত আনন্দিত যে আমরা ঢাকা থেকে কুয়াকাটা পায়রা বন্দর আসতে আমাদের অনেক ফেরি অতিক্রম করে আসতে হতো আমাদের অনেক কষ্ট হতো এবং সময় নষ্ট হতো এখন আমাদের আর কোন কষ্ট হবে না দুর্ভোগ হবে না আমরা অতি সহজেই ঢাকা থেকে কুয়াকাটা পৌঁছতে পারবো এবং আরও আনন্দিত যে আগামী চব্বিশ তারিখ রবিবার সকাল দশ ঘটিকার সময় লেবুখালি পায়রা সেতুটি শুভ উদ্বোধন হতে যাচ্ছে যাতে আমাদের আমরা সবাই অনেক গর্বিত আনন্দিত এর জন্য আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাজার হাজার লক্ষ লক্ষ বার আমরা ধন্যবাদ জানাচ্ছি এখন এই জায়গায় মানে ঘুরতে আসতে পারি অনেক কিছু দেখতে পারি আর এরকম ব্রিজ মাননীয় প্রধানমন্ত্রী দিয়ে আমাদের মানে অনেক উপকার করেছে আর তার কাছে আমরা সবাই অনেক কৃতজ্ঞ আর এটা দেওয়ার পথে আমাদের মনে করেন ফেরিতে যে সময়টুকু লস হইতো ওইটা আর হচ্ছে না এখন মাননীয় প্রধানমন্ত্রীর অবদান স্যার তার কাজ অনেক এই কাজে কথায় মিলেছে ব্রিজ সে এখানে আগেই বলছে যে লেবুকালি সেতু আমি দেব এবং দেশে ব্রিজ অনেক সুন্দর হয়েছে এত সুন্দর ব্রিজ বলার বাহিরে হ্যাঁ এই ব্রিজে আমরা দীর্ঘদিন অনেক দিন ধরে কাজ করতেছি আমাদের অনেক ভালো লাগছে ব্রিজটা ব্রিজটা অনেক সুন্দর লাগতেছে আমরা না থাকলেও আমাদের আমাদের সন্তানরা গর্ব করবে যে কাজ করে গেছে এখনো পদ্মা ও পায়রা এই দুটি নদীতে ফেরি পারাপার হতে হয় নদী পারাপারে দীর্ঘ সময় লাগার পাশাপাশি যাত্রীদের ভোগান্তি পোহাতে হয় পদ্মা সেতু অচিরেই চালু হবে পায়রা সেতুটিও উন্মুক্ত হলে এর মধ্য দিয়ে নিরবিচ্ছিন্ন যোগাযোগ আরেক ধাপ এগিয়ে যাবে দক্ষিণ অঞ্চলের